রিমান্ডে আমাকে যেখানে রাখা হয়েছিল সেই রিমান্ডটা একটা ছোট্ট একটা ঘর এবং উপরে প্রচণ্ড মানে হাই পাওয়ারের চারটা আলো ছিল। আলোগুলো এমন যে আলোগুলা মানে চোখের পর্দা ভেদ করে মগজে ঢুকে যায় এরকম একটা আলো। সেখানে কিন্তু ঘুমিয়ে পড়ার কোনো মানে ঘুমানোর কোনো সুযোগ দেওয়া হতো না। একটা শক্ত কাঠের চেয়ার ছিল যে চেয়ারে 24 ঘন্টা বসে থাকতে হতো। তো চারজন মহিলা পুলিশ আমাকে অলওয়েজ ঘিরে রাখতেন। আর মানে আর যখন ওই যে জিজ্ঞাসাবাদের সময়টা আসতো, তো মানে আমি বলে বোঝাতে আমি পারবো না, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ না, আমাকে রিমান্ডে নেওয়া হলো এবং বারবার আমাকে এই একটা প্রতারণা 420 মামলায় বারবার আমাকে রিমান্ড চাওয়া হলো। 7 দিনের রিমান্ড দেওয়া হলো, 7 দিনের পরেও আমাকে আদালতে কিন্তু উপস্থাপন করা হয়নি। 8 দিনের দিন আমাকে আদালতে উপস্থাপন করা হলো। আমরা জানি যে রিমান্ডের অনেক মারধর করে সরকার। আসলে রিমান্ড জিনিসটা হচ্ছে একটা প্রচণ্ড ভীতিকর একটা জিনিস। রিমান্ডের ব্যাপারটা আমি বলতেও চাই না, আমি মনেও করতে চাই না। এবং রিমান্ডে যা হয়েছে বা যা এটা এখন বলে না আমার কষ্ট লাঘব হবে বা না আমি কোনো উপকার পাবো, বরং আচ্ছা না যেটা বলে মানুষের কী হবে, মানুষ একটু আনন্দ পাবে যে সাবিনা এই ভোগান্তির সম্মুখীন হয়েছে। তো এইগুলো ডিটেইলস বলা আমার মনে হয় না যে খুব বেশি কোনো কিছু হবে এবং তার কোনো বিচার আমি কোনো পাবো। তো আমি রিমান্ডে কী ঘটেছে আমি আর বিস্তারিত বলবো না, শুধু বলবো যে রিমান্ড একটা কর জায়গা, শুধু আমার জন্য না সকলের জন্য, বিশেষ করে যারা মিথ্যা মামলা খায়। রিমান্ড বলেন, নির্বাসন বলেন, আয়নাঘরের মতন একটা জিনিস বলেন, সবই যারা বিনা কারণে বিনা অপরাধে ফেস করেছে বিগত সরকারের আমলে, আমি বলবো যে প্রত্যেকটা জিনিস খুবই খুবই কষ্টের। আপু আপনি তো কারাগারে ছিলেন, আপনার যেইখানে আপনাকে রাখা হয়েছিল সেইখানের পরিস্থিতি কেমন ছিল? রিমান্ডে আমাকে যেখানে রাখা হয়েছিল সেই রিমান্ডটা একটা ছোট্ট একটা ঘর এবং উপরে প্রচণ্ড মানে হাই পাওয়ারের চারটা আলো ছিল। আলোগুলো এমন যে আলোগুলা মানে চোখের পর্দা ভেদ করে মগজে ঢুকে যায় এরকম একটা আলো। সেখানে কিন্তু ঘুমিয়ে পড়ার কোনো মানে ঘুমানোর কোনো সুযোগ দেওয়া হতো না। একটা শক্ত কাঠের চেয়ার ছিল যে চেয়ারে 24 ঘন্টা বসে থাকতে হতো। তো চারজন মহিলা পুলিশ আমাকে অলওয়েজ ঘিরে রাখতেন। আর মানে আর যখন ওই যে জিজ্ঞাসাবাদের সময়টা আসতো, তো আমরা যে আগে মুভিতে দেখেছি না যে হানাদার বাহিনী যেভাবে বুট পরে আসে, একটা আমার ঠিক ওই যখন ওরা জিজ্ঞাসাবাদের জন্য আসতো তখন আমার সেই আটা হতো। মানে আমি বলে বোঝাতে আমি পারবো না, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। মানুষ হয়তো, দর্শক হয়তো একটা হাহা রিয়েক্ট দিয়ে চলে যাবে বা একটু স্যাড রিয়াকশন দিবে, কিন্তু কোনো দিন বুঝবে না যার নিজে বা নিজের আত্মীয় বা কাছের মানুষ যে এটা ফেস করেনি সে কখনো বুঝবে না।